شهر <صفيق> رمضان الذي أنزل فيه القران هدى للناس وبينات من الهدي والفرقان فمن شهد منكم الشهر فليصم وعليكم السلام ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام علي من لا نبي بعده আব্দুল কাইয়ুম ভাই ওমান থেকে জানতে চেয়েছেন যে শরীয়তের দৃষ্টিতে মোস রাখার বিধান কি শুক্রান জাজাকাল্লাহ দারাইন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য সুল যান রাসুল সাল্লাহামের হাদিস অনুযায়ী যে পুরুষের অন্যতম একটি নিদর্শন হচ্ছে তার দাড়ি হবে মোস হবে তবে পুরুষের জন্য উচিত যে মোসটা খাটো করা তাই সে মোসটা বড় রাখা যাবে না আর এবং দাড়ি এবং মোষের এগুলোর নির্ধারিত সময়সীমা অর্থাৎ দাড়ি তো একবারে সরাসরি রেখে দিতে হবে এখানে কোনোরকম কাট ছাট এগুলো করার কোনো কারো ইখতিয়ার নেই তবে মোস, হাতের নখ বগলি এগুলোর জন্য সর্বোচ্চ সময়সীমা হচ্ছে চল্লিশ দিন চল্লিশ দিনের মধ্যে কেটে ফেলতে হবে যদি কেটে না ফেলে পাপই হবে কিন্তু সমাজের প্রচলন আছে যে সালাত কবুল হবে না ইবাদত কবুল হবে না এটা সঠিক নয় সোইবুখানে মুসলিম মিশকাতে চার হাজার চারশো একুশ নগাজি সালাচল বলছেন ফলে ফুলে মুশরিদকে অফার রে করলে বলছে তোমরা মুশরিকদের বিরোধিতা করো দাড়ি একবারে ছেড়ে দাও এবং গোফকে খাটো করো এছাড়া মুসলিম জিফাফের দুইশো নং পৃষ্ঠায় বলছেন যে তোমরা গোফ একেবারে ছোট করো এবং দাড়িকে ছেড়ে দাও এছাড়া আল্লাহ মুসলিম আদিসে বলছেন যে তোমরা গোফ খাটো করো দ্বারে লম্বা করো এবং অগ্নি বিরতিতা বিরোধিতা করো অর্থাৎ আল্লাহ আসে এখানে স্পষ্টভাবে বললেন বা বুঝাতে চাইলেন যে দাড়ি সদা সর্বদাই ছেড়ে দিতে হবে আর গোফকে ছোট করতে হবে খাটো করতে হবে গাড়ি গোফকে মুখ গোফকে বড় করে রাখা উচিত নয় বলতে এখন গোপকে এক বড় বলতে যে আপনি এমন ধরনের যেরকম আমাদের সমাজে পীর ফকির ভণ্ড তাদের দেখা যায় এমনভাবে মোষ রাখে বিভিন্ন ডিজাইন করে বা সে মোষগুলোতে এ নিয়ে বিকিয়ে বিনিয়ে সেগুলো পাকিয়ে রাখে বিভিন্ন ডিজাইন করে বা দাঁড়ি মোষ একসাথে যেটা আমাদের জাতীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো স্টাইলে কেউ মোস রাখে এগুলি স্পষ্টের বিরোধী এবং যারা এগুলো করবে তারা স্পষ্ট রাসুলের ভাষা অনুযায়ী অন্তর্ভুক্ত হয়ে যাবে আবু তিনশো সাতচল্লিশ নগর হিসেবে বলছেন যে মান তাসাব্বাহাবি কৌমি ফাহুয়া মিনহু যে ব্যক্তি যে জাতের অনুসরণ অনুকরণ করবে সে তাদেরই দলভুক্ত হবে তো যারা দাঁড়িয়ে মোসকে পাকিয়ে রাখবে বড় করে জটিয়ে থাকবে এগুলো স্পষ্ট মশ্রিকদের অন্তর্ভুক্ত সামিল এছাড়া চার হাজার চারশো বিষ্ণু হাদিসে বলছেন যে ইসলামের পাঁচটি খাসিয়াত রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে গোফ কাটা অর্থাৎ আপনার মোজটা বড় হয়েছে এখন আপনি কেচি দিয়ে সেটা কেটে একটা মানানসই করে রাখবেন খাটো করে রাখবেন যে এমনভাবে আপনি বড় করে রাখবেন না যাতে আপনার খানাপিনা করতে কথা বলতে বলতে দৃষ্টি দৃষ্টি কটু হয় এই ধরনের এইভাবে দাঁড়িয়ে রাখে স্পষ্ট না যায় হারাম এছাড়াও আল্লাহুল সাহসম সোয়ে মুসলিম মিসকাদের চার তিনশো উনিশশো সাতান্ন হাদিসে বলছেন যে নবীদের দশটি বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে গোফ কাটা তো গোফ কাটতে হবে গোফ যে চাষ আর আমাদের নিয়ম প্রচলন রয়েছে সমাজে এটা ঠিক নয় গোফ চাষতে হবে না বরং গোফ কেঁচি দিয়ে বা যে কোনো মাধ্যম দিয়ে ছোট করতে হবে খাটো করে রাখতে হবে এছাড়াও সেই মুসলিম মিশকাল চার হাজার চারশো বাইশ টাকা হাদিসে আহ রসুল জালাম এই সমস্ত গোফ কাটার সময়সীমা চল্লিশ দিন নির্ধারণ করেছে চল্লিশ দিনের বেশি আহ গোফ রেখে দেওয়া উচিত নয় বা গোফ প্রত্যেকের উচিত যথাসম প্রতি সপ্তাহে সেটা খাটো করে রাখা উচিত সেটা খুব বড় বা পাকিয়ে পাকা করে রাখা এগুলো ঠিক না স্পষ্ট বললেন যে দাঁড়িয়ে ছেড়ে দাও এবং গোফকে খাটো করো ছোট করো তাই আমাদের গোফকে খাটো ছোট করে রাখতে হবে আশা করি ভাই যেন উত্তরটা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লা